Hello everyone out there, welcome back to my YouTube channel Partly Bohemian and welcome to a new episode of Machine and Me. So, thumbnail dekhe apnara bujhtei perechen ajke je bike ta review korte jacchi seta holo TVS er Star City Plus. A video te aro further jawar age I want to thanks TVS Bright Automobiles ei sundor product er review korte dewar jonno. আর একটা রিকোয়েস্ট, যেহেতু বাংলায় আমি এই ধরনের কন্টেন্ট তৈরি করছি, তো আই ডেসপারেটলি নিড ইউর সাপোর্ট। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে প্লিজ ভুলবেন না। তো 10cc ক্যাটাগরিতে ইন্ডিয়ান মার্কেটে প্রচুর বাইক রয়েছে, তার মধ্যে তার বিল্ড কোয়ালিটি, ফিট অ্যান্ড ফিনিশ, তার প্রাইসের উপর ডিপেন্ড করে কিছু কিছু বাইককে এন্ট্রি সেগমেন্টে ফেলা হয়, আবার কিছু কিছু বাইককে প্রিমিয়াম সেগমেন্টে ফেলা হয়। তো আমাদের আজকে যে বাইকটা রয়েছে TVS স্টার সিটি প্লাস, সেটা ইন্ডিয়ান বাইক মার্কেটের প্রিমিয়াম সেগমেন্টের 110cc বাইক। তো বাইকের পেপার ডিটেলসটা আমরা একটুখানি জেনে নিই, তারপর চালিয়ে দেখা যাবে। তো গাড়িটার যদি ওভারঅল লুকসের ব্যাপারে দেখা হয়, তাহলে এটা দেখতে বেশ অ্যাট্রাকটিভ। প্রচুর ডিটেলিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন হেডলাইট ইউনিটের চারিদিকে সুন্দর একটা ডুয়েল টোন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, প্লাস সেম জিনিস লুকিং গ্লাসের ক্ষেত্রে একটা ডুয়েল টোন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং লুকিং গ্লাসটা দেখতে খুবই ভালো লাগছে। তার সঙ্গে ফুয়েল ট্যাঙ্কের উপর 3D একটা ব্যাচিং করা রয়েছে, এখানে স্টার সিটি প্লাসে একটা 3D ব্যাচিং রয়েছে, সুন্দর একটা কালার কম্বিনেশান এখানে রয়েছে। তার সঙ্গে যখন মাফলারের প্রোটেক্টরের উপর ইকো থ্রাস্ট লেখা একটা ব্যাজিং রয়েছে, জায়গায় জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এরকম ফলস এয়ার ভেন্ট রয়েছে। তো ওভারঅল যদি গাড়িটার লুকসের ক্ষেত্রে বলা হয়, তাহলে ডিটেলিংটা খুব সুন্দর। এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য TVS-এর পক্ষে যা যা করা সম্ভব TVS সেগুলোই করেছে, এই প্রাইস সেগমেন্টে মধ্যে নিজেকে বদ্ধ রেখেও। এবার চলে আসা যাক হেডলাইট ইউনিটের ক্ষেত্রে। তো হেডলাইট ইউনিটটা LED, এখানে দেখুন লেখা আছে LED টেক। তো আমি কালকে এসেছিলাম সন্ধ্যেবেলায় শোরুমে কথা বলতে, তখন বাইকটাকে রাস্তায় বার করে এবার অন করে দেখেছি, ইট হ্যাজ আ সুপার ইলুমিনেশন পাওয়ার। তো লো বিমের ক্ষেত্রে টোটাল রাস্তাটাকে এটা সুন্দর করে আলোকিত করছে, হাই বিমের ক্ষেত্রে ভীষণ ফোকাস একটা বিম এটা থ্রো করে। তারপরে রাত্রিবেলায় যদি আপনি এই বাইকটা চালান, তাহলে লাইটের ক্ষেত্রে কোনো কমপ্লেন কিন্তু আপনি পাবেন না, সেটা কনফার্ম করে বলা যেতেই পারে। সামনে টেলিস্কোপিক অয়েল ড্যাম্প সাসপেনশন, টায়ারের ক্ষেত্রে ফ্রন্টে 2.75x17 টিউবলেস টায়ার, এটা যেহেতু ডিস্ক ভেরিয়েন্ট, এটা যে 240mm রোটোপেটাল ডিস্ক। রেয়ারে যদি চলে আসা যায়, রেয়ারের ক্ষেত্রে 5-step অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজার, রেড কালারের সিগনেচার লুকসের আর সাসপেনশন। তার সঙ্গে 3.0x17 ডায়ামিটারের টিউবলেস টায়ার, পেছনের ব্রেকটা 110mm ড্রাম। তো একটা পজিটিভ ব্যাপার কি, এখানে কিক স্টার্টও দেওয়া রয়েছে, যেটা খুব ভালো একটা বিষয়। এবার রেয়ারে যদি চলে আসি, রেয়ারের ক্ষেত্রে রেয়ারের টেল ল্যাম্প, হ্যালোজেন ইউনিট, তার সঙ্গে এদিকে চলে এলে শাড়ি গার্ড, তার সঙ্গে ফুল চেন কভার, তার মানে চেনের মেনটেন্যান্সটা পার্থপক্ষে অনেক কম হবে। ফুয়েল ট্যাঙ্ক 10 লিটারের আর মোবিল ক্যাপাসিটি হচ্ছে 1 লিটারের। এরপর চলে আসা যাক মূল বিষয়বস্তুটাতে, মানে ইঞ্জিনটার। তো TVS-এর স্টার সিটি প্লাসের এই ইঞ্জিনটা ওরা নাম দিয়েছে ETFI, মানে ইকো থ্রাস্ট ফুয়েল ইনজেকশন টেকনোলজি যুক্ত একটা ইঞ্জিন, যেটা TVS ক্লেম করছে 15% বেটার মাইলেজ দেবে, যেটা বেটার স্টেবিলিটি দেবে এবং একটা অপটিমাম পিক আপ দেবে। তো এই ইঞ্জিনটা বেসিক্যালি 8.08 BHP ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করছে, তার সাথে 8.7 Nm টর্ক প্রডিউস করছে 4500 RPM-এ। তো আমাদের সঙ্গে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে ব্লু অ্যান্ড সিলভার কালার, এছাড়াও আরও দুটো কালার রয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক রেড এবং গ্রে ব্ল্যাক। তো গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও যথেষ্ট ভালো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 172mm, ড্রামের ক্ষেত্রে গাড়িটার ওয়েট হচ্ছে 115kg, আর ডিস্ক ভেরিয়েন্টের ক্ষেত্রে বাইকটার ওয়েট হয়ে যাচ্ছে 116kg, ওয়েট কিন্তু লাইট সাইডের দিকে। আর বাইকটার সবথেকে একটা ভালো দিক যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তাই সিটটা,
ডুয়েল টোন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তো সিটটা দেখতেও ভালো এবং সিটের কুশনিংটা দুর্ধর্ষ। চালানোর সময় হয়তো আরও ভালো করে ফিল করতে পারবো, কিন্তু যতটুকু আমি টাচ করেছি বা যখন আসার সময় কিছুক্ষণ রেয়ার সিটে আমি বসেছিলাম পিলিয়ন কমফোর্টটাকে জাজ করার জন্য, তো সেক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি এখনও পর্যন্ত তো সিটের কমফোর্ট খুবই ভালো। বর্ধমানে টিভিএসের ব্রাইট অটোমোবাইলসের এই বাইকটার এক্স শোরুম প্রাইস ড্রামের ক্ষেত্রে পড়ছে 69,255 রুপিস, আর ডিস্কের ক্ষেত্রে পড়ছে 71,255 রুপিস। তো অন রোড প্রাইস কী হবে কত হবে সেটার জন্য আপনারা কাইন্ডলি শোরুমে যোগাযোগ করে নেবেন। তো এই হলো টিভিএস স্টার সিটি প্লাস সংক্রান্ত সব কাগজে কথাগুলো, এবার চালিয়ে দেখা যাক। তো ফাইনালি চালিয়ে দেখার আগে গাড়িটা চেপে বসে যেটা বুঝতে পাচ্ছি, সিট হাইট আমার হাইট 5'7", আমার পা দুটো কিন্তু ভালোভাবেই মাটি অবধি পৌঁছাচ্ছে। সিটিং পোস্টার বেশ কমফোর্টেবল, আপরাইট সিটিং পোস্টার, হ্যান্ডেল বারটা আপনার দিকে একটু এগিয়ে আসছে, সুতরাং ওভারঅল যে রাইডিং যে পোস্টার সেটা বেশ কমফোর্টেবল। সুইচ গিয়ার কোয়ালিটি ভালো, এটা আপার বিম লোয়ার বিমের জন্য, ইন্ডিকেটর, হর্ন, এটা যে ট্রিগার স্টাইলের পাসিং সুইচ, এখানে শুধুমাত্র স্টার্ট, এখানে একটা শুধু বড় অ্যানালগ মিটার আছে স্পিডের জন্য, তার সাথে ইকোনমি পাওয়ার মোডটাকে রিয়েলাইজ করানোর জন্য লাইট রয়েছে, আর আপনি এখানে পাবেন একটা ফুয়েল গেজ আর ওডোমিটার, এখানে সার্ভিস ইন্ডিকেটর রয়েছে, এখানে নিউট্রাল যেটা রয়েছে বাস আর কিছু নেই কো। তবে এই বাইকটার মধ্যে যদি একটা ট্রিপ মিটার দিত তাহলে কিন্তু আরও ভালো হতো। তো এবার কথার কথা অনেক হলো, এবার চালিয়ে দেখা যাক যে এটা রোড কন্ডিশনে অ্যাকচুয়ালি কেমন ফিল করে। সাউন্ডটা শোনা যাক একবার, গুড। সবকটাই হিল অ্যান্ড টো শিফট এবং সবকটাই আপ শিফটের। ওকে, রাস্তাটা খারাপ, হাইড্রোলিক ভালো কাজ করছে, তবে অনেস্টলি বলছি সিটের কুশনিং এত ভালো, হাইড্রোলিক্সগুলো এই রাস্তার খারাপ দিকটাকে অ্যাবজর্ব করলো না, সিট হাইড্রোলিক দুটো মিশে এটা করছে বুঝতে পারছি না, কিন্তু ওভারঅল কমফোর্ট লেভেল কিন্তু দুর্ধর্ষ। সামনে হাম্প রয়েছে, দেখা যাক এখানে গাড়িটা কেমন রিয়্যাক্ট করে। বাহ, হাম্পটা পেরোলাম কিন্তু সেরকম করে কোনো রকম প্রবলেম ফিল করলাম না, মানে হাইড্রোলিক আর সিট দুটো মিলিয়ে কিন্তু ভালো কাজ করছে, ভালো কমফোর্ট দিচ্ছে। ইনিশিয়াল পিকআপ 110cc ক্যাটাগরিতে যেরকম হওয়ার কথা সেরকমই রয়েছে, ইনিশিয়াল পিকআপ বা মিড লেভেলের যে আপনার পাঞ্চ সেটা কিন্তু যথেষ্ট ভালো, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। তো টপ এন্ডের ক্ষেত্রে আপনি বিশেষ কিছু এক্সপেক্ট করবেন না, আপাতত চালিয়ে যেটা আমি বুঝলাম এটা খুব কমফোর্টেবল একটা সিটি বাইক, বা লং হাইওয়েতে গেলে এটা কিন্তু আপনাকে 60-70 এই স্পিডে কিন্তু আপনাকে খুব কমফোর্টেবলি ক্যারি করতে পারবে উইদাউট এনি ইঞ্জিন ভাইব্রেশন এবং ইঞ্জিনের উপর কোনো স্ট্রেস ছাড়া, যেটা সত্যি করেই বলতে গেলে অ্যামেজিং থিং। কারণ 110cc এই ক্যাটাগরির একটা বাইক আপনাকে 60-70 স্পিডে কন্টিনিউয়াসলি ক্রুজ করে নিয়ে যাবে উইদাউট এনি স্ট্রেস, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে ইঞ্জিন যথেষ্ট ভালো কাজ করছে। ক্লাচ লিভার হালকা, বেশ লাইট ফিল হচ্ছে, চেঞ্জ করলাম এতবার কোনো প্রবলেম এখনও পর্যন্ত আমি এনকাউন্টার করলাম না, ক্লাচ ইউনিট বা গিয়ার বক্স ভালো কাজ করছে। এরপর দেখা যাক ব্রেকের কথা, স্পিড বাড়ালাম, রেয়ার ব্রেক টেস্ট করি। বাহ, রেয়ার ব্রেক বেশ ভালো, কোনো কমপ্লেন নেই রেয়ার ব্রেক নিয়ে। ফ্রন্ট ব্রেকের পালা ওকে ওকে, মানে ফ্রন্ট ব্রেক ভালো, তবে কেন জানি না আমার মনে হলো সামনের টায়ারের গ্রিপটার জন্য হয়তো ফ্রন্ট ব্রেক ততটা ভালোভাবে কাজ করলো না। আমার অ্যাটলিস্ট এটা মনে হলো যে ফ্রন্ট টায়ারের সাপোর্ট আরেকটু পেলে হয়তো ব্রেকটা আরও ভালোভাবে কাজ করতো। তো সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম, ওভারঅল দোজ ব্রেক আর ওয়ার্কিং ইন আ নাইস ওয়ে। বেশ কমফোর্টেবল বাইক, এখানে পাওয়ার মোড অন হয়ে গেছে, তার মানে আমি অলরেডি 50-এর ওপর যাচ্ছি এবং উইদাউট এনি ভাইব্রেশন, শুধুমাত্র সামান্য একটু বাজ যেটা
পাদানিতে আমার ফিল হচ্ছে, আর এই হ্যান্ডেল গ্রিপের কাছে হালকা একটু ফিল হচ্ছে। আদারওয়াইজ কোনো রকম ইঞ্জিন থেকে কোনো রকম মানে অদ্ভুত কিছু রিয়াকশন কিন্তু আমি এখনও পাইনি। ও, মাইলেজের ব্যাপারে কথা বলা যাক, আমি সার্ভিস সেন্টারে কথা বলেছি টিভিএসের এবং কিছু কাস্টমারের সাথে কথা বলেছি, এবং সকাল থেকে এখন পর্যন্ত চালিয়ে আমি যেটা রিয়েলাইজ করেছি, এই বাইকটা থেকে কিন্তু আপনি 70+, হ্যাঁ 70+ আপনি এখান থেকে এক্সপেক্ট করতেই পারেন। যদিও বাইক মাইলেজ কত দেবে সেটা সম্পূর্ণ আপনার রাইডিং স্টাইলের উপর, আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তাও আমি ধরে নিই কিছুটা শহর, কিছুটা হাইওয়ে, বা যদি টর্ক প্রডিউস না করে যদি বাইক চালান সেক্ষেত্রে কিন্তু এই বাইকটা থেকে আপনি 70+ ইজিলি পেতে পারেন। এই দুদিকেই সুন্দর দুটো হ্যান্ডেল বারের মতো রয়েছে, একটা স্টাইলিশ প্লাস এক্সট্রা আপনার হ্যান্ড প্রোটেকশন দেবে। আর সত্যি কথা বলতে কি, বাইকটার মধ্যে খারাপ কিছু আমি এখনও পর্যন্ত কিন্তু পেলাম না। মানে একটা সিটি বাইক, 110cc বাইক, যেটা কমিউটার মেন তার পারপাস হচ্ছে কমিউট করা, তো সেক্ষেত্রে এটা ভীষণ কমফোর্টেবল একটা বাইক, ভালো মাইলেজ দিচ্ছে, হ্যান্ডেলিং বেশ ভালো। হয়তো মাথাটা একটু ভারী কারো কারো মনে হতে পারে শহরের ভেতরে চালাতে গিয়ে, তো প্রাথমিকভাবে কিছু প্রবলেম হতে পারে, সেটা সম্পূর্ণ অভ্যাসের উপর। তারপর কিন্তু সেটা আপনার কাছে খুব ইজিলি ব্যাপারটাকে কন্ট্রোল করতে আপনি পারবেন। তো টাইম ফর ভার্ডিক্ট। তো প্রশ্ন হচ্ছে, 110cc-র আরও তো অনেক বাইক রয়েছে, সেই বাইকগুলোকে ছেড়ে আমি কেন এই বাইকটা কিনবো? তো দেখুন, টু বি ভেরি অনেস্ট, চারটে পয়েন্ট আমি বলবো যে চারটে পয়েন্ট এই বাইকটার আমার দারুণ লেগেছে। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে হেডলাইটটা অ্যান অ্যামেজিং ওয়ান, খুব ভালো এবং পাওয়ারফুল হেডলাইট। সেকেন্ড যেটা হচ্ছে এর সিটটা, ওয়ান অফ দ্য বেস্ট সিট ইন দিস সেগমেন্ট, এত কমফোর্টেবল সিট সত্যি করেই পাওয়া খুব মুশকিল। তো সিটের কমফোর্টের দিক থেকে এই বাইকটা সব থেকে ভালো আমি এইটুকু বলতে পারি। নাম্বার থ্রি যেটা হচ্ছে, খুব সুন্দর একটা ইঞ্জিন, ভাইব্রেশন লেস একটা ইঞ্জিন এবং ভীষণ রকম রিফাইন একটা ইঞ্জিন। আর চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্ধর্ষ মাইলেজ, নিয়ার অ্যাবাউট 70+ মাইলেজ আপনি এই গাড়িটা থেকে ইজিলি পেয়ে যাচ্ছেন। তো এই পয়েন্টগুলোর সাপেক্ষে এটা বলা যেতে পারে যে যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় আপনি যাবেন, সে শহরের ভেতরেই হোক কিংবা হাইওয়েতেই হোক, ভীষণ কমফোর্টেবলি এবং খুব ভালো মাইলেজ দিয়ে এই বাইকটা আপনার কিন্তু সেই পারপাসটাকে ফুলফিল করতে পারে। তো সেই রেসপেক্টে এটা না নেবার কোনো কারণ নেই। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস রিভিউ। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। অ্যান্ড যেটা শুরুর সময় বলেছিলাম, বাংলায় এই ধরনের কন্টেন্ট তৈরি করছি, তো ডেসপারেটলি আই নিড ইউর সাপোর্ট। তো আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।